বাংলা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন আপনাদের কাকু বাজার থেকে কত সবজি নিয়ে এসেছে। দেখুন এখানে আছে লাউ, কচি কচি ওলকপি, কুমড়ো, পটল, ধনে পাতা, মূলো, কাঁচা লঙ্কা, টমেটো। আজকে এত কিছু সবজি দেখছেন, একদিন তো সব রান্না করা যাবে না। আজকে মূলো দিয়ে ছোটো ছোটো মাছ দিয়ে রান্না করব। সেই ছোটোবেলা দেখতাম মা বিকেলবেলা ছোটো ছোটো মাছ দিয়ে মূলো দিয়ে রান্না করে রান্না করতে খেতাম। কিছুটা তরকারি থাকলে সেই তরকারিটা কিন্তু সকালবেলা মানে বাসি ভাত আর বাসি তরকারি খেলতে কিন্তু দারুণ লাগে। এখন তো সেসব হয় না, আমরা দুপুরবেলা রান্না করি, দুপুরবেলা খাই, রাত্রেবেলা খাইতাম। তা আজকে মূলো দিয়ে ছোটো ছোটো মাছ দিয়ে রান্না করবো। মূলো দিয়ে কিন্তু ছোটো ছোটো মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু ওলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো। পরে এতগুলো সবজি দেখাচ্ছে কিন্তু তার মধ্যে মূলোটাই আমি রান্না করবো, বাকি সবজিগুলো এক এক করে দেখাবো, কারণ একদম তত সবজি রান্না করা যাবে না। আসুন এখন মূলোগুলো কেটে নিই। এখানে যা সবজি দেখছেন সবই কিন্তু টাটকা, দেখুন দেখলে বোঝা যাচ্ছে কচি কচি ওলকপি, কচি লাউ, মূলো সব কিছুই কচি। আসুন এখন মূলোটা কেটে নিই। মূলোগুলো এখন কেটে নেবো, শীতের মূলো। মূলোগুলো এগুলো ভালো মতো পরিষ্কার করে ছাড়িয়ে নেব। এই মূলো ধীরে ধীরে করে কুচিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে মানে ঝালমুড়ি মাখলে ভালো লাগে। মূলোগুলো আমি এরকম কাটি, আপনি তো কাটতে পারেন, আমি এরকম করে কাটছি। মূলোর মধ্যে আলু দেবো না, শুধু মূলোই মাছ ধরা। মূলোটা হালকা ময়লা থাকে, আলুর মতো একটু ছাড়িয়ে পরিষ্কার করে নিলে ভালো হবে। সব মূলোগুলো এইভাবে আমি কেটে নেবো। দেখুন মূলোগুলো কেটে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে রান্নাটা শুরু করবো। এই মূলো শুধু মাছের মাছ দিয়ে না, মূলোর ডালও বানালে খুব ভালো লাগে খেতে। মূলোর তরকারি রান্না করার জন্য কী কী নিয়েছি দেখুন। ছোটো ছোটো ভোলা মাছ, এই যে কোনো ছোটো ছোটো মাছ দিয়ে কিন্তু মূলোটা রান্না করলে বেশি ভালো লাগে। আমি ভোলা মাছ নিয়েছি, আপনারা চাইলে ছোটো ছোটো পুঁটি মাছ, ছোটো ছোটো মরলা সবই নিতে পারে। পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা মূলো, কাঁচা লঙ্কা, এখানে আছে হলুদ গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, রাঁধুনি, জিরে, আর এখানে আছে দেবো জিরে, শুকনো লঙ্কা, শুকনো কলা ভেজে রেখেছি। মূলোর তরকারিতে এই মশলাটাই দেবো, আদা রসুন পেঁয়াজ কিছুই দেবো না, এতেই কিন্তু মূলোর তরকারিটা স্বাদ হবে। আপনারাও মূলোর তরকারি রান্না করলে আদা রসুন পেঁয়াজ কিছুই দেবেন না, এইভাবে ধুনিয়ে জিরে শুকনো লঙ্কা শুকনো কলা ভেজে একটা মশলা করে দেবেন। কিন্তু আজকে আমি ধুনি নিইনি, শুধু জিরে আর লঙ্কা ভেজে নিই। এই তেলও বসিয়ে দিয়েছি, তেলও গরম হচ্ছে, মাছের লবণমুক্ত মাখিয়ে নিই। লবণ, হলুদ, আজকে আমি ছোটো ছোটো ভোলা মাছ খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি। ছোটো ছোটো মাছে খুন্তি দিয়ে এইভাবে মাখালে খুব সুন্দর মাখানো লাগে, কত সুন্দর মাখানো লাগে। হাতের থেকে খুন্তি দিয়ে মাখালে ছোটো ছোটো মাছ বেশি লাগায়, খুব ভালো করে লবণমুক্ত মাখানো হয়ে গেছে, মাছ ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, ওটা ওইটা বসাবো। মাছ ভাজার তেলের মধ্যেই সামান্য রাঁধুনি, পাঁচফোড়ন, সামান্য জিরে দিয়ে দেবো, শুকনো লঙ্কা, লঙ্কা খুব সুন্দর ভাজা আছে, দারুণ সেন্ট বেরিয়েছে। পরিষ্কার করে ধুয়ে রাখা মূলো, লঙ্কা ভালো করে একটু লবণ হলুদ দিয়ে মূলোটাকে একটু ভালো করে ভেজে নিয়ে লবণ খুব ভালো করে মূলটা ভাজা ভাজা করে নিয়েছি, মূলের তরকারিটা জল দিয়ে দিয়েছি, আর একটু জল দেবো,
এতটা জল দিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো মুলো সিদ্ধ হলে মাছ মুলোর তরকারিটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো মুলোর তরকারিটা এরকম মাখা মাখা হবে আর একটুখানি চাপা দিয়ে দেবো মুলো তো সিদ্ধ হয়ে গেছে মাছগুলো একটু জাল উঠবে মুলো তরকারি রান্না করা হয়ে গেছে এই মশলাটা যে ভাজেছিলাম আর মশলা করতে একটু দিয়ে দেবো এরকম মাখা মাখা নামিয়ে দেবো কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবে তো শীত শুরু হয়েছে এরকম শীতের সবজি দিয়ে আরো বিভিন্ন রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও।